যে আমাদের দেশ থেকে 377 ধারা উঠে গেছে, হ্যাঁ একদম, এটা একটা চূড়ান্ত ভুল ধারণা। কেননা 377 ধারা মোটেই উঠে যায়নি, আদৌ বিয়ে করার কি প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমার কাছে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। 377 ধারাতে কিন্তু প্রেমের কোনো জায়গা নেই, এটা পুরোপুরি একটা যৌনতার ব্যাপার। ফলে কেন আমি বিয়ে করবার কোনো যুক্তি কিন্তু আমি পাই না, যে আমি বিয়ে করবো কেননা যাকে আমি বিয়ে করে আনবো সে আমাকে বুড়ো বয়সে দেখবে, এখানে না তুমি যাকে ভালোবাসছো তাকে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই, যার সঙ্গে তুমি যৌন সংসর্গ করছো তাকে তোমার বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। এতগুলো দিন পর, অনেকটা বিরতির পর বলা যায় যে আমি আজকে আপনাদের সামনে আবার, আর আমার অফিসিয়াল পেজ থেকে এই প্রথম আমি বোধ হয় এইভাবে আসছি। তবে যে মানুষটি আজকে আমার সাথে রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন, মানুষটিকে আপনারা অনেকে চেনেন, আমিও চিনি একটু আধটু, আপনাদের মতো নয় হয়তো, তবে মানুষটির পরিচয় দেওয়া প্রথমে দরকার। মানুষটির পরিচয়, ডক্টর নীলাদ্রি চ্যাটার্জি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, এই মুহূর্তের বিভাগীয় প্রধান। নমস্কার। নমস্কার। স্যারের কাছে অনেকদিন আগে একটি বিষয়ে আমাদের কথা হওয়ার কথা ছিল, ভালোবাসার সাতরং। ভালোবাসার সাতরং, ভালোবাসাটা সাতরং কি নাকি আরও রঙের মধ্যে ছড়িয়ে পড়ে? ভালোবাসার কি কোনো রং হয় নাকি জলের মতো একটা স্বচ্ছ তরল পদার্থ, যাকে যে পাত্রেই দেয়া হোক না কেন সেটা সে আকার ধারণ করে? স্যারের মুখ থেকে অনেক কথা শুনবো, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বিয়ে, প্রেম, ভালোবাসা, আরও অনেক কিছু সবটা স্যারের কাছ থেকে শুনবো আজকে, আরো অনেক গল্প শুনবো, স্যারের জীবনের অভিজ্ঞতা শুনবো। কেমন আছো বলো? খুব ভালো। আজকে এই যে আমি তোমার এখানে এসেছি কেমন লাগছে, এবং আমাদের দীর্ঘ এত দিন পর আমাদের দেখা? হ্যাঁ না, খুবই ভালো লাগছে। আর আজকে বিশেষ করে ভালো লাগছে এই জন্য যে আজকে আমার কাজের চাপটা একটু কম, সেই কারণে আমাকে সময় দিতে পারছে। একদমই তাই, নাহলে বিশ্ববিদ্যালয় থেকে এইভাবে সময় পাওয়াটা বড় মুশকিল ছিল আমার জন্য। যাই হোক, আমরা বরং আমাদের মূল আলোচনায় ঢুকি, যে এই যে ভালোবাসার সাত রং, আমাদের যে আজকে যে আলোচনার যে বিষয় বা তোমাকে যে জন্য আমি চাইছিলাম এতদিন ধরে, ভালোবাসার কি সত্যি কোনো রং হয়, বা ভালোবাসা কি কোনো রঙের মধ্যেই সীমাবদ্ধ? আকাশের তো অনেক বিভিন্ন রং হয়, সাতটা রং তো দেখতে পাই না, অনেক রং হয়, তো সেখানে ভালোবাসা কি কি রং দেওয়া যায় নাকি কি? ভালোবাসা কি তোমার কাছে কি? না, ভালোবাসার অবশ্যই রং হয়, কিন্তু ভালোবাসার যে কটা রং তার হিসেব কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। ফলে ভালোবাসার হয়তো কোটি কোটি রং, ফলে সেইটা আমাদের মনে রাখতে হবে, ভালোবাসার কোটি কোটি রং। আর আর প্রত্যেকটা মানুষ যখন ভালোবাসে তখন তার কাছে ভালোবাসার তার একটা বিশেষ রং হয়, যে রংটা কিন্তু যাকে ভালোবাসছে তারও হবে না, তার যদি কোনো যমজ ভাই বা বোন থাকে সে যখন ভালোবাসছে তাতেও হবে না। প্রত্যেকটা মানুষের কিন্তু বিশেষত শুধুই তার একটা রং থাকে। ফলে আমরা যতজন মানুষ পৃথিবীতে রয়েছি ভালোবাসার ঠিক ততগুলো রং। একদমই তাই, এত সুন্দরভাবে স্যার ভালোবাসা বিষয়টিকে এক্সপ্লেন করলেন, এরকম উত্তর হয়তো অনেকেই পাননি, বা অনেক মানুষকে হয়তো নাড়িয়ে দেবে যারা খুব ভালোবাসা ভালোবাসা বা আমি তোমাকে ভালোবাসি তোমায় ছাড়া বাঁচবো না, তাদের কাছে হয়তো এই উত্তরটা একটু বিচিত্র হলেও তবে উত্তরটা সত্যি এবং খাঁটি। স্যারকে একটু অন্য কথা জিজ্ঞাসা করি, যে আমাদের এই সমাজ ব্যবস্থা বা আমাদের এই ভালোবাসা প্রেম, প্রেম ভালোবাসার প্রেম কি এক? মানে ভালোবাসা শব্দটাকে যদি চারটে ভাগে ভাগ করি, মানে আমি আমার মতো করে বলছি, ভালোবাসার ভয়ে যদি ভাবনা, লয়ে যদি লালসা, বয়ে যদি বাসনা, সয়ে সাধনা, এই পদ্ধতি মেনটেন করে বা এই যে তাত্ত্বিক পদ্ধতির কথা আমি বললাম হয়তো কিছুটা, এই তাত্ত্বিক পদ্ধতি মেনে কি আমরা ভালোবাসি? বা বর্তমান সমাজে, কারণ তোমার তো অনেক ছাত্রছাত্রী, তাদের মধ্যে কিরকম পরিস্থিতি দেখো, বা তাদেরকেই বা এই এইভাবে ভালোবাসা কি দেখা যায় নাকি ভালোবাসার সংজ্ঞাটা একদমই অন্য, এই তত্ত্বর বাইরেও আরো অনেক কিছু রয়েছে, প্রেমের সংজ্ঞাটাই বা কিরকম? না, আমার মনে হয় যে এ নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে, বহু মানুষ ছবি এঁকেছেন, গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, আর তার উপরে তো অনেক দর্শনও রয়েছে। মানে আমি বলতে গেলে ধরো ভালোবাসা নিয়ে
সবথেকে গুরুত্বপূর্ণ বলবো না, এটা বোকা বোকা হয়ে গেল, তবে একটা গুরুত্বপূর্ণ বই যেটা সুপ্রাচীন সেটা হচ্ছে যে প্লেটোর সিম্পোজিয়াম, হ্যাঁ, যে যে বইটা প্লেটো মানে গ্রিক দার্শনিক তিনি যেটা লিখেছিলেন, আস্ত বইটাই তো ভালোবাসার ওপরে। সেখানেতে কিন্তু বিভিন্ন লোক তারা বক্তৃতা লাগছেন, তারা নিজেদের মতন করে বলছেন ভালোবাসা কি। ফলে আমার ওই তোমার আগের প্রশ্নের রেশ ধরেই বলবো যে যতজন ভালোবাসেন ভালোবাসা তত রকমের, কেননা আমার মনে হয় যে এটা চার রকমের কি পাঁচ রকমের কি ছ রকমের হতে পারে না, কেননা এইটা একটা উত্তর। আর দ্বিতীয়টা হচ্ছে ভালোবাসার রং কিন্তু বদলায়, ফলে মানে আমার যে ভালোবাসাটা আজকে ধরো আমার ভালোবাসাটা একটু বেগুনি রঙের, কিন্তু সেটা কিন্তু কালকে কিন্তু সেটা একটু নীলচে হয়ে যেতে পারে, লালচে হতে পারে, রাতে লালচে হতে পারে, তারপরে তো একটু ধরো হলদে হয়ে গেল। ফলে সেই জন্য প্রথমত ভালোবাসা এক রকমের নয়, দ্বিতীয়ত একজনের ভালোবাসারও কিন্তু রকম ফেরা। একদমই তাই। এই যে ভালোবাসা সংক্রান্ত বা ভালোবাসা নিয়ে এত যখন কথা হচ্ছে, এবং ভালোবাসা বলতে আমরা বুঝি যে একটি নারী এবং একটি পুরুষের মধ্যেই শুধুমাত্র ভালোবাসা হওয়া সম্ভব, তবে সমাজের ক্ষেত্রে বা আমাদের পারিপার্শ্বিকতার দিক থেকে দেখতে গেলে যে সত্যি কি প্রকৃত পুরুষ বা প্রকৃত নারীর সংজ্ঞাটাই ঠিক কিরকম আমাদের কাছে কি জানা আছে, বা আমরা জানি, বা আমরা কি নিজেদেরকে প্রকৃত পুরুষ আমি নিজেকে বলতে পারি, বা আপনি কি নিজেকে প্রকৃত নারী বলে বিবেচিত করতে পারেন? আমার এই উত্তরটা কিন্তু জানা নেই, আমি জানার চেষ্টা করব স্যারের থেকে। স্যার, হয় না, প্রকৃত পুরুষ কি আমি জানি না, প্রকৃত নারী কি আমি জানি না। সমাজ এক ধরনের নারীত্ব পৌরুষ তৈরি করে, আর সেই নারীত্ব আর পৌরুষ কিন্তু অদ্ভুতভাবে সময় সাপেক্ষ, আর আবার সেটা হচ্ছে ওই মানে কোনখান থেকে সেই নারীত্ব পৌরুষ তৈরি হচ্ছে সেই জায়গা বিশেষ। হ্যাঁ, ফলে আজকে মানে তুমি ধরো 90-এর দশকের যে পৌরুষের সংজ্ঞাটা ছিল, একবিংশ শতাব্দীতে এসে কিন্তু সেটা বদলেছে। পশ্চিমবঙ্গে আমরা যে ধরনের পৌরুষের কথা ভাবি, আজকে কিন্তু উত্তরপ্রদেশে সেই পৌরুষ নেই। ফলে সেই জন্যে পৌরুষ বা নারীত্ব কিন্তু রিজন অনুযায়ী, স্টেট অনুযায়ী, লোকেশন অনুযায়ী বদলায়, আর সময় অনুযায়ী বদলায়। আর এখানে কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে অদ্ভুতভাবে পিতৃতন্ত্র আমাদের এমনভাবে মানে একটা সম্মোহনী শক্তি দিয়ে আমাদের বশ করেছে যে এই বদলগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা কিন্তু অদ্ভুতভাবে ভাবি যে একটা বাঁধা ধরা পৌরুষ রয়েছে, একটা বাঁধা ধরা নারীত্ব রয়েছে, বাঁধা ধরা পৌরুষ বাঁধা ধরা নারীত্ব নেই। যেটা 100 বছর আগে পৌরুষ হিসেবে গণ্য করা হতো সেটা কিন্তু আজকে নারীত্বের জায়গায় চলে গেছে। যেটা একসময় নারীত্ব বলা হতো সেটা এখন কিন্তু পৌরুষের জায়গায় চলে গেছে, যেটা একসময় পৌরুষ বলা হতো সেটা এখন নারীত্বের জায়গায় চলে গেছে। ফলে এই ধরনের কিন্তু বদলটা ক্রমাগত হয়েছে, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েও কিন্তু আমাদের কোথাও যেন মনে হয় ও ঠিকঠাক পুরুষ নয়, ও ঠিকঠাক নারী নয়। ফলে একদিকে ক্রমশ এটা মানে বদল হতে থাকছে, কিন্তু আবার সেই বদলটা আমাদের চোখেও পড়ছে না। ব্যাপারটা হচ্ছে সেইখানে বদল হচ্ছে, চোখের সামনে বদল হচ্ছে, কোথাও যেন সেই বদলটা আমরা বুঝতে পারছি না। বদল হলেও আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র নারী পুরুষ বাদেও আমরা আরো একটি জাতি চিহ্নিত করেছি, সেই জাতিটাকে আমরা বাসে ট্রেনে ট্রামে কেউ ছক্কা কেউ লেডিস কেউ হোমো যে যেভাবে পাচ্ছি তাদেরকে ডেকে যাচ্ছি। এবং তার সাথে কিছুদিন আগে একটি কয়েকদিন আগে স্যার হয়তো ভালোভাবে বিষয়টি বলতে পারবেন, সেকশন 377 নিয়ে অনেক রকমের কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই মতটা কী বা সেকশন 377ই বা কী বা ভালোবাসা কী, স্যারের মুখ থেকে আমরা শুনে নেব আবারও। আমার মনে হয় যে অদ্ভুতভাবে যে নতুন গণ্ডিটা আমার চোখে পড়ছে, যেটা আমি সর্বত্র দেখতে পাচ্ছি, যেটা নিয়ে কিন্তু কারুর মধ্যে কোনো রকমের কোনো হেলদোল দেখছি না, কোনো আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে যে আমি যদি LGBTর ক্ষেত্রে যদি আমি দেখি,
সেখানেতে দুটো কিন্তু ভুল ধারণা বহুল প্রচলিত হয়ে গেছে। প্রথমত হচ্ছে যে আমাদের দেশ থেকে 377 ধারা উঠে গেছে, এটা একটা চূড়ান্ত ভুল ধারণা, কেননা 377 ধারা মোটেই উঠে যায়নি। এটা কিন্তু আমি বলবো যে তোমরা যারা দর্শকরা এটা দেখছে তারা যেন প্লিজ এটা একটু এটার উপরে একটু প্রসঙ্গে আসবো, তুমি বলো তারপর। মোটেই উঠে যায়নি, ফলে যেটা হয়েছে আমাদের হয়তো এই এই ভার্বটা আমাদের একটু বোঝা দরকার, রেড ডাউন, ফলে 377 ধারা হ্যাজ বিন রেড ডাউন। রেড ডাউন কথাটার অর্থ কি, অর্থ কি তার মানে ওটার মিনিং হচ্ছে এটাই যে 377 ধারাটা কার ওপরেতে অ্যাপ্লাই করা হবে সেটা কিন্তু আরো সীমিত হয়েছে। ফলে আগে সে 377 ধারা যেমন একটা প্রকাণ্ড একটা একটা পরিধির ওপরেতে অ্যাপ্লাই করা যেত সেটা সীমিত হয়েছে। এখনও 377 ধারা অবশ্যই অ্যাপ্লাই করা হয়, কিন্তু এখন সেটা অ্যাপ্লাই করা হয় শুধু তাদেরই ক্ষেত্রে যেখানেতে ধরো সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে অসম্মতি ছাড়া, যেখানে সম্মতি থাকছে না সেখানেতে এখনো পর্যন্ত 377 ধারা অবশ্যই অ্যাপ্লাই করা হয়। যেখানেতে সেক্স বা যৌন সংসর্গ করা হচ্ছে একজন নাবালক বা নাবালিকার সঙ্গে সেখানেতে 377 ধারা অ্যাপ্লাই করা হয়। আর যেখানেতে সেক্স বা যৌন সংসর্গ করা হচ্ছে পাবলিক স্পেসে, ফলে এই তিনটে ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত 377 ধারা একেবারেই অ্যাপ্লাই করা হয়। যে ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় না সেটা হচ্ছে যে প্রাইভেট স্পেস বিটুইন অ্যাডাল্টস উইথ কনসেন্ট, ফলে দুজন প্রাপ্তবয়স্ক লোক ইরেসপেক্টিভ অফ জেন্ডার, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা দুজন প্রাপ্তবয়স্ক মহিলা বা একজন পুরুষ বা একজন মহিলা, তারা যদি তাদের একটা প্রাইভেট স্পেসে যদি তারা যৌন সংসর্গ করে সেখানে 377 অ্যাপ্লাই করা যাবে না। এখন এটা জাজমেন্টে যখন বেরোলো তখন সবাইকারই খুব জাস্টিফিয়েবলি সবাইকারই খুব আনন্দ হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে যে একটা নতুন গন্ডি অদ্ভুত ভাবে তৈরি হয়ে গেল সেটা সেটা আমাকে খুব বিচলিত করে। সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা হ্যাশট্যাগ ফেসবুকেতে, হোয়াটসঅ্যাপেতে, টুইটারেতে শুরু হলো প্রচার করা, সেটা হচ্ছে লাভ ইজ লাভ। এখন এই লাভ ইজ লাভটা কিন্তু একটা চূড়ান্ত গন্ডগোলের একটা ব্যাপার, কেননা 377 ধারার কিন্তু সেখানেতে 377 ধারাতে কিন্তু প্রেমের কোনো জায়গা নেই, এটা পুরোপুরি একটা যৌনতার ব্যাপার। ফলে যখন আমি যৌনতার সঙ্গে প্রেমকে মিলিয়ে দিচ্ছি শুনতে ভীষণই মিষ্টি লাগছে, শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা প্রচন্ড গন্ডগোলের। কেননা আমার মনে হয় যে যৌনতার সঙ্গে প্রেমকে গুলিয়ে ফেলাটা কিন্তু ভীষণ ভীষণ বিপজ্জনক একটা কাজ। একদমই তাই স্যার, যে 377 এর জায়গাটা বললেন এবং প্রেম এবং যৌনতার কথা বললেন, এই জায়গাটা আসবো আরো একবার যে 377 নিয়ে, কিন্তু এই যে 377 যাদেরকে অ্যাকচুয়ালি এলজিবিটি কিউ কমিউনিটি বলে আমরা পার্টিকুলারলি একটা সারাউন্ডিংসে বেঁধে দিয়েছি, তারা কি পার্টিকুলারলি ওই গণ্ডিতার মধ্যে বাঁধার যোগ্য? আপনার কি মনে হয় যে একেবারেই না একটা মানুষকে, কারণ তারাও তো আমাদের মতোই মানুষ, তাদেরকে কি ওই গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া উচিত? না, এখানেতে কিন্তু দুটো সমস্যা আছে। একটা হচ্ছে যে মানে এটা একেবারেই আমরা যখন অধিকার নিয়ে যখন আমরা লড়াই করছি তখন মানে মুশকিল, এটা কিন্তু একটা অদ্ভুত একটা দোটানার মধ্যে পড়ে যেতে হয়, কেননা যখন আমরা অধিকার হিসেবে যখন লড়াই করছি তখন কোথাও একটা একটা সমষ্টিগত পরিচয়ের একটা প্রয়োজনীয়তা বোধ হয় পড়ে। হ্যাঁ, ফলে সেখানেতে আমরা অমুক প্রজাতির লোক বা আমরা অমুক জাতির লোক, আমাদের এই অধিকারগুলো চাই, ফলে কোথাও একটা সমষ্টিগত অধিকারের একটা একটা পরিচয়ের বোধ হয় প্রয়োজন পড়ে। কিন্তু এই সমষ্টিগত পরিচয়টা যদিও বা ধর্মের ক্ষেত্রে লাগতে পারে, জাতির ক্ষেত্রে লাগতে পারে, যৌনতার ক্ষেত্রে কি করে লাগে সেটা কিন্তু বোঝাটা একটু মুশকিল। যৌনতার থেকে বড় কথা ভালোবাসাকে এই যে এইভাবে বেঁধে দেওয়াটা, এভাবে কি সম্ভব ভালোবাসা? আমার মনে হয় যে ভালোবাসার কথাটা যদি আমরা পাশে রেখে দিই তাহলে বোধহয় সুবিধা হবে। আচ্ছা, কেননা ভালোবাসার অধিকার কিন্তু প্রত্যেকের আছে, একদম ছিল, থাকবে। বা সেকশন 377 বা আমাদের ভালোবাসা সংক্রান্ত অনেক কথা শুনলাম, তবে সেক্ষেত্রে তুমি তো জেন্ডার স্টাডিজ পড়াও বিশ্ববিদ্যালয়ে, তো এই জেন্ডার স্টাডিজ পড়াতে গিয়ে বা
আমরা প্রত্যেকবার শুনে থাকি বা আমরা যখন বাংলা ছোটবেলাতে ইতিহাস পড়েছি বা বাংলা পড়েছি তখনও দেখেছি যে এই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল একটা সময়, তারপর আবার পিতৃতান্ত্রিক, তারপর আবার কিছুদিন মাতৃতান্ত্রিক হয়ে আবার এই এখন অবধি সেটা পুরোটাই পিতৃতান্ত্রিক ব্যবস্থা রয়ে গেছে এবং সেটা খুব মানে দৃঢ়ভাবে পুরুষ বলে যাদেরকে উল্লেখ করা হচ্ছে বা যারা মনে করেন তারা তাদের জায়গাটা ছাড়তে রাজি নন বা নারীরা তাদের কাজটা তাদের সমকক্ষ হয়ে করতে পারে না। কিন্তু একজন নারীও কিন্তু রাজমিস্ত্রির কাজ করতে পারে, একজন নারীও কিন্তু পৌরোহিত্য করতে পারে। তাহলে আজকে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট বলে আমরা এত মানে সবাই বলছে ওম্যান এম্পাওয়ারমেন্ট, কোথাও গিয়ে কি ওই যে এর আগে যেরকম আমরা কথায় বললাম না যে আলাদা করে দেখতে হচ্ছে একটা জনগোষ্ঠীকে, সেভাবে মেয়েরাও তো কোনো আলাদা জনগোষ্ঠী নয়। তাহলে এত ওম্যান এম্পাওয়ারমেন্টের এত মানে জোরটা কেন আসছে? মানে আমাদের সমাজ কি এখনো তাহলে পিছিয়ে আজকে 2021 দাঁড়িয়েও? কি মনে হয় তোমার? না না, সমাজ তো অবশ্যই পিছিয়ে, আর সে বিষয়ে তো আমার আমার অন্তত ব্যক্তিগতভাবে তো একেবারেই কোনো রকমের কোনো দ্বিধা নেই, কেননা সমাজ অবশ্যই পিছিয়ে। মেয়েদের আর পুরুষদের কিন্তু, নারীদের পুরুষদের কিন্তু একেবারেই সমানভাবে দেখা হয় না। যদিও বা কেউ কেউ বলে যে সবাই আমার চোখে সমান, কিন্তু মনের ভেতরে কিন্তু সেই বৈষম্যটা একেবারেই রয়েছে, সেটা কিন্তু কোথাও যায়নি। আর এটার পরিষ্কার যেটা, আমি আবার সেই প্রেম ভালোবাসা বিয়ে যৌনতাতে ফিরে যাব, কেননা এই যে নারী আর পুরুষের যে বৈষম্য সেটা তো একেবারে যত্নের সঙ্গে ধরে রাখা হয়েছে বিয়েতে। এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আসছিলাম যে এই যে বিয়ে যে প্রথাটার মাধ্যমে, আমি কিছুদিন আগে একটি ইন্টারভিউ করেছিলাম মহিলা পুরোহিতে, তো সেখানে একজন মহিলা ডক্টর রোহিণী ধর্মপাল ছিলেন সেখানে, তো সেখানে একজন মহিলা বলছেন যে আমি যখন বিয়ে করেছিলাম অত্যন্ত খুব মন দিয়ে আমি আমার বিয়ের মন্ত্রগুলো উচ্চারণ করেছিলাম, আমার বিচ্ছেদ হচ্ছে আমি তাহলে আমার যখন বিচ্ছেদ করব মন্ত্র উচ্চারণ করেই তাহলে বিচ্ছেদটা করব। তাহলে সেক্ষেত্রে এই যে বিবাহর যে জায়গাটা তুমি ধরতে চাইছিলে, আমি একটু তোমাকে মাঝখানে ইন্টারাপ্ট করলাম, তো তুমি যদি সেই জায়গাটা একটু নিয়ে যাও যে এই বিয়ে সংক্রান্ত ব্যাপারটা আমাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথে বসে আছে যে বিয়ে মানে খুব কঠিন বিষয়, অনেক 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 কিছু, মানে তার আমি অনেকটা হয়তো বলতে পারবো না, সেটা তোমার বয়স বা অভিজ্ঞতা অনেকটা ভালোভাবে বলতে পারবে, সেটা যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো একটু। না মানে আমার প্রশ্নটা কিন্তু খুবই সহজ, আদৌ বিয়ে করা কেন? মানে একেবারেই মৌলিক একটা প্রশ্ন বিয়ে করার। মানে আমি যত বিয়ে সংক্রান্ত লেখাপড়া করছি, যত বই পড়ছি, যত চারিদিকে দেখছি, ততই কিন্তু আদৌ বিয়ে করার কি প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমার কাছে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। কারণ আমি বিয়ে করবার কোনো যুক্তি কিন্তু আমি পাই না। যে যুক্তিটা আমি পাই সেটা হচ্ছে নিতান্তই পিতৃতান্ত্রিক একটা যুক্তি। সেখানেতে বলা হচ্ছে যে না কিন্তু দেখুন, মানে যেটা আমার ক্ষেত্রে বলা হয় যেহেতু আমি বিয়ে করিনি, অত কত বড় দুর্ভাগ্য আমার, ফলে সেই জন্য আমাকে সবসময় বলা হয় যে না দেখুন আপনি বিয়ে করলেন না, বুড়ো বয়সে আপনাকে কে দেখবে। এখন এই যে একটা অপূর্ব একটা ধারণা যে আমি বিয়ে করব কেননা যাকে আমি বিয়ে করে আনবো সে আমাকে বুড়ো বয়সে দেখবে, এখানে অনেকগুলো জিনিস কি সুন্দরভাবে ধরে নেওয়া হচ্ছে। এইটা ধরে নেওয়া হচ্ছে যে আমি অক্ষম হয়ে যাব কিন্তু আমার স্ত্রী সক্ষম। মানে একটু একটু ইন্টারাপ্ট করছি যে যাকে আনা হচ্ছে আমার ঘরে, মানে যেহেতু আমরা দুজন ছেলে এখানে, তো সেহেতু যে মানে আমার যিনি গৃহিণী হয়ে আসছেন আমি অক্ষম হয়ে যেতে পারি, কিন্তু সে অক্ষম হবে না, সে অক্ষম হবে না, হতেই পারে না, হতেই পারে না। বা মৃত্যু বলে যে আমাদের যে বিষয়টি আছে আমাদের জীবনে, জীবন চক্রের মধ্যে, সেটি তাকে স্পর্শ করতে পারে না। না করবে, আমি আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর, একদম। মানে তার মানে এটাই বলতে, মানে কথার মধ্যে এটাই পাওয়া যাচ্ছে যে সতীদাহ প্রথা বা যেগুলো সেই সময় ছিল একটা সময়, সেটা কোনো না ভাবে, মানে সেটা হয়তো শারীরিক ভাবে হতো, সেটা হয়তো এখন মানসিক ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো ভাবে, তাই তো? একেবারেই তাই। মানে আমি বিয়ের সত্যি কথা বলতে গেলে কোনো লজিক পাই না, আমি আমি এর কোনো যুক্তি পাই না। যে যুক্তিগুলো পাই সেগুলো হচ্ছে নিতা, তার সঙ্গে কিন্তু প্রেম ভালোবাসা যৌনতার কিন্তু বিন্দু মাত্র কোনো যোগাযোগ নেই। কেননা তুমি যাকে ভালোবাসছো তাকে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই, যার সঙ্গে তুমি যৌন সংসর্গ করছো তাকে তোমার বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। ফলে তাহলে বিয়ে তুমি কেন করছো? না বিয়ে আমি এই জন্য করছি যে প্রথমত আমি বৃদ্ধ হয়ে যাব, কিন্তু যাকে বিয়ে করছি সে চিরযৌবনা থাকবে। হ্যাঁ, তার বয়স 25-এর উপরে কখনোই উঠবে না, আমার বয়স যদিও বা 199 হতে পারে, কিন্তু তার 25 থেকে বড় জোর 26 হবে, তারপরে তার বয়স বাড়বে না।
ফলে সে আমাকে শুশ্রূষা করে যাবে, আমি বেডরিডেন হয়ে পড়ে থাকবো। রোমান্টিক একটা ছবি। দ্বিতীয় তো ব্যাপারটা হচ্ছে এই যে সম্পত্তি 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 সম্পান সন্তান সন্ততি। এখন তাই যদি হয়, তাই যদি হয় সমাজেতে কোটি কোটি আছে যাদের সন্তান সন্ততি নেই, তাহলে কি করবো? তাহলে তাদের বিগুণ গিয়ে ভেঙে দিয়ে আসি, তাহলে বলি যে তাহলে আপনাদের সরি, মানে আপনাদের যেহেতু সন্তান সন্ততি নেই অতএব আপনাদের বিবাহিত হয়ে থাকার কিন্তু আমি কোনো যুক্তি দেখছি না, আপনারা দয়া করে একটু বিবাহ বিবেচন করে দিন যাতে আপনারা আলাদা করে সন্তান সন্ততি হয় না, আপনারা আলাদা করে। অদ্ভুত। তৃতীয়ত, বুড়ো বয়সে তো তোমার স্ত্রী বা স্বামী যদি নাও বা থাকে, তোমার ছেলেমেয়েরা তোমাকে দেখবে, মানে এর থেকে বিষাক্ত যুক্তি, এর থেকে মর্মান্তিক যুক্তি আমার বোধ হয় কখনো আসে না। তার মানে বেসিক্যালি আমি জীবন তৈরি করছি আমার দাসত্ব করবার জন্য, অন্যের জন্য, আমার নিজের জন্য, অন্যের জন্য তো অবশ্যই নয়, অন্যের জন্য তো অবশ্যই নয়, আমি আমার সন্তান সন্ততি তৈরি করছি যাতে আমার দাসত্ব করতে পারে। আর যদি আমার সন্তান সন্ততি বলে যে প্রথমত দেখুন আমি যে জন্মেছি সেখানে কিন্তু আমার কোনো সম্মতি ছিল না, আপনি আমাকে আপনার নিজের ভালোবাসার আনন্দের জন্য তৈরি করেছেন, অতএব আমার বিন্দু মাত্র কোনো রকমের দায়বদ্ধতা নেই আপনাকে দেখবার, আমি চলে যেতে পারি, সেটা নিয়ে কিন্তু তখন নচিকেতা কিন্তু গান লিখবে, বৃদ্ধাশ্রম হ্যান ত্যান, নচিকেতা তখন কিন্তু চোখের জল তখন আর বাদ করা যাবে না, নচিকেতাকে তখন একটু বুঝতে হবে বাবা সন্তান সন্ততি হওয়ার কি দরকার সেটা একটু ভেবে দেখো, তারপরে নয়তো তুমি বৃদ্ধাশ্রম নিয়ে গান লিখো চোখের জলে নাকের জলে হো। একদমই তাই। যদি সত্যি সত্যি সমাজে এত কিছু হতো স্যার যে কথাগুলি দিলেন, এবং আপনাদের কাছেও কিন্তু যুক্তিটা চাইলেন যে বিয়ে করবার সত্যি প্রকৃত যুক্তি কি সেটা যদি আপনারাও জানেন, স্যার তো স্যারের মত আমাদের সামনে অভিব্যক্ত করলেন, কিন্তু আপনাদের কাছেও যে লজিকটা রয়েছে সেটাও যদি একটু কমেন্ট সেকশনে জানান তাহলে খুব ভালো হয়। আর এই যে বৃদ্ধাশ্রম বিষয়টা, যদি সত্যি সন্তান সন্ততিদের ভরসায় আমরা থাকতাম তাহলে তো আজকের দিনে বৃদ্ধাশ্রম প্রথা আমাদের সামনে আসতো না, বা বাবা আমাদেরকে এইভাবে জীবনযাপন করতে হতো না। অনেকটা সময় ধরে স্যারকে খুব বিরক্ত করলাম, বিরক্ত হয়তো করিনি, তবে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম, তবে মূল্যবান কথার অনেক প্রশ্ন আপনাদের দিকে ছোড়া রইল, তার উত্তরটা আপনাদের থেকে শুনব। আর এই যে ভালোবাসা, বিয়ে, প্রেম বা ভালোবাসার, স্যার শুরুতে বলেছিলেন ভালোবাসার কোটি কোটি রং, কোটি কোটি রংটা আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ুক, স্যারের মতো মানুষরা আরও আমাদের সামনে আসুক, আমরাও জানি আমাদেরও জানা প্রয়োজন। তবে যে সেকশন 377 নিয়ে কথা হচ্ছিল, বা পার্টিকুলারই কিছু মানুষকে আমরা যে গণ্ডির মধ্যে বাঁধছিলাম, তাদের জন্য একটি কথাই বলবার যে অবহেলা ভরে যদি কেউ বলে এ প্রলাপ মেনে নিও, বাড়িয়ে দুহাতে তুমি বাহু ধরে সে জন কেটে নে নিও, শুধু অস্ফুটে কর্ণকুহরে ঢেলে দিও চেনা স্বর, বলো তাকে সেও স্বয়ং সিদ্ধ অর্ধ নারীশ্বর। স্যারের আমার এই শেষ কথা ধরে, স্যারের থেকে এই আমার শেষ কথাটা বলার প্রেক্ষিত ধরে আমি স্যারের কাছেই যাব যে আপনি যদি এবার শেষটুকুই করেন। না, তুমি তো বেশ ভালোই বললে। না, আমার মনে হয় যে ওই মানে অর্ধ নারীশ্বরের মধ্যেও বোধ হয়, মানে আমার তো চোখের অবস্থা খুব খারাপ, আমি সর্বত্র পিতৃতন্ত্র দেখি, ফলে সেই জন্য আমি কোথাও অর্ধ নারীশ্বরের মধ্যেও আমি হয়তো পিতৃতন্ত্র দেখি, কেননা সেখানে আবার সেই নারী পুরুষের একটা দৈত্য, ফলে সেটাও হয়তো আমার পক্ষে মেনে নেওয়াটা মুশকিল, কেননা আমি যেটা বললাম যে আমি নারী কি সেটা জানি না, আমি পুরুষ কি সেটা জানি না, ফলে কেননা আমি যদি আজকে তোমাকে বলি যে পুরুষের কি 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 মানে কি কি ক্যারেক্টারিস্টিক্স তুমি আমাকে বলো, তুমি যখনই যখনই সেগুলো বলতে থাকবে আমি তখনই তখনই তোমাকে তথাকথিত নারীদের মধ্যে সেই যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো তোমাকে বলে দেবো, ফলে সেই জন্যে এই যে পৌরুষ বা নারীত্ব এগুলো একেবারেই মন গড়া, এগুলো পিতৃতন্ত্র তৈরি করেছে যাতে আমরা পিতৃতন্ত্রের মধ্যে তথাকথিত সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারি। সময় বোধহয় এসেছে এই নারীত্ব পৌরুষ এই কথাগুলোকে আরো একটু বিশ্লেষণ করে দেখা, আদৌ সেরকম কিছু জিনিস আছে কিনা, আর আমরা যদি মনে করি যে সেরকম কোনো জিনিস নেই তাহলে বোধহয় সমাজ হিসেবে আমরা আরো একটু এগিয়ে যেতে পারবো, একে অপরকে মানুষ হিসেবে মানতে পারবো, সম্মান দিতে পারবো, আর ভালোবাসতে পারবো, ভালোবাসতে পারবো, আর তখন বোধহয় শেষে গিয়ে পিতৃতন্ত্রের
সমাপ্তি হবে, তখন হয়তো সত্যি কথা বলতে পৃথিবীটা অন্যরকম হবে। এবং প্যান্ডোরাস বক্স, আমরা একটা গল্প শুনেছিলাম, সেই যত খারাপগুলো আছে সবগুলো আবার যেন ওই বক্সের মধ্যে ঢুকে যাবে, প্যান্ডোরাকে হয়তো আর সেই বক্সটা খুলতে হবে না। তবে প্যান্ডোরাকে হয়তো সত্যি বক্স খুলতে না হলেও, তবে আজকে আমাদের এই ঝাঁপি বন্ধ করার সময় হয়ে এসেছে। নীলাদ্রিবাবুর সাথে আরও অন্য কোনো দিন আবারও আপনাদের সবার সামনে কথা হবে, হয়তো একদম সরাসরি হয়তো কথা হবে। তবে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।